नमस्कार, आम्ही डॉक्टर नेहा चौधरी, आम्ही कन्सल्टंट ब्रेस्ट सर्जन ॲट नारायणा सुपर स्पेशालिटी हॉस्पिटल हावडा अँड रवींद्रनाथ टगोर इन्स्टिट्यूट मुकुंदपूर कोलकाता। आम्ही ब्रेस्ट कॅन्सर रोग थेके डील करी, ब्रेस्ट कॅन्सर सर्जरी करी। এই ভিডিও স্পেশালি আমাদের পেশেন্টের জন্য বানানো হয়েছে। ওনাদের অনেক প্রশ্ন থাকে, আমরা ওপিডিয়ে সব কিছু আনসার অনেকবার করতে পারি না, বা করলেও একটু রিভিশনের দরকার। এটা হচ্ছে প্রি অপারেটিভ ইনস্ট্রাকশন, মানে অপারেশনে আগে আপনাদের কি কি জানা দরকার। আপনাদের স্পেসিফিক্যালি এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের জন্য, যাদের ব্রেস্ট ক্যান্সার সার্জারিটা প্ল্যান হচ্ছে। ব্রেস্ট ক্যান্সার সার্জারি দুরকম প্ল্যান হয়, একটা হচ্ছে আপ ফ্রন্ট সার্জারি, মানে আপনার আগে সার্জারি হয়েছে তারপরে কিমো রেডিয়েশন যা কিছু প্ল্যান হয়। সেকেন্ড হচ্ছে আপনাদের কিমোথেরাপি শেষ হয়ে গেছে, তারপরে আমরা অপারেশন করছি। দুটোর জন্যই ইনস্ট্রাকশনটা সেম। প্রি অপারেটিভ আপনাদের ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের কী সার্জারি আপনি করাচ্ছেন এটা ভালোভাবে বুঝে নেবেন। মানে ওপিডি এসে আমরা একটু ড্রয়িং করে অনেকবার আমরা ভালো করে বুঝাতে পারি স্কারটা কোথায় হবে, কীরকম স্কার হবে। ব্রেস্ট ক্যান্সার সার্জারি দুরকম হতে পারবে, একটা হচ্ছে ব্রেস্ট বাঁচি অপারেশন যা আমরা করি, বা ব্রেস্ট কনজারভেশন সার্জারি। ব্রেস্ট কনজারভেশন সার্জারি আমরা শুধু লাম্প আর তার আশেপাশে অ্যারাউন্ড লিটল বিট 1 সেন্টিমিটার অফ মার্জিনটা বার করি, অ্যান্ড ব্রেস্টের শেপগুলো আবার রিশেপ করি, যেটা আমরা বলি অঙ্কোপ্লাস্টি সার্জারি। শুধু লামটা বার করে দিলে তো হবে না, ওটা ছাড়লে ওখানে একটু গর্ত হয়ে থাকে, সেজন্য ওখানকার লোকাল ব্রেস্ট টিস্যুকে আবার মডিফাই করে ওই গর্তটা ভরতে হয়, যেটা আমরা বলি অঙ্কোপ্লাস্টি। অনেকবার ওই গর্তটা খুব বড় হলে আশেপাশে থেকে ফ্ল্যাপটা তুলে বসাতে হয়, পিঠ থেকে বা পিঠ থেকে মাংস নিয়ে, যেটা আমরা বলি ফ্ল্যাপ সার্জারি। যাই হোক, এটা হচ্ছে ব্রেস্ট কনজারভেশন সার্জারি উইথ অঙ্কোপ্লাস্টি অর উইথ সাম কাইন্ড অফ আ ফ্ল্যাপ। সেকেন্ড সার্জারি হচ্ছে ম্যাস্টেকটমি, মানে যেখানে আমরা পুরো ব্রেস্টটা বাদ দিয়ে দিচ্ছি। অনেকবার ম্যাস্টেকটমি করার পরে আমরা হোল ব্রেস্ট রিকনস্ট্রাকশনটা অফার করছি, মানে পুরো ব্রেস্ট বাদ দেওয়ার পরে নতুন করে ব্রেস্টটা বানানো। এটা আইদার পেটে টিস্যু থেকে বানাতে হয়, বা কোনোরকম ইমপ্লান্টটা দিয়ে বা ব্যাক থেকে টিস্যু নিয়ে বানাতে হয়। অনেকবার এই হোল ব্রেস্ট রিকনস্ট্রাকশন, মানে পুরো ব্রেস্টের রিকনস্ট্রাকশন করার জন্য আমাদের প্লাস্টিক সার্জনে হেল্প দরকার হয়। যদি আমরা প্লাস্টিক সার্জনে ইনভলভ করছি, এটা খুব ইম্পর্টেন্ট, আপনি ওনার কাছ থেকে ওনার রোলটা বা ওনার পার্টটা কী আছেন, কোন রকম কীরকম লাগবে দেখতে, সেটা সেটা ভালো করে বুঝে নেওয়ার উচিত। এটা হলো ব্রেস্টের পার্ট। এবার সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাক্সিলা। ব্রেস্ট সার্জারি যতক্ষণ আমরা অ্যাক্সিলারি স্টেজিং করছি না, মানে আমাদের আমপেটে ছোটো ছোটো গ্ল্যান্ডস থাকে, যেটা আমরা বলি অ্যাক্সিলারি লিম্ফ নোডস, যতক্ষণ আমরা ওটা স্যাম্পল করে ওখানে ক্যান্সার আছে কি না এটা না দেখছি, এটা ইনকমপ্লিট সার্জারি। তাহলে অ্যাক্সিলারি স্টেজিং সবসময় করতে হয়। অ্যাক্সিলারি স্টেজিং যাদের ক্লিনিক্যালি নোড নেগেটিভ, মানে হাতে কোনো রকম ফুলা গ্ল্যান্ড আসছে না, ওনাদের আমরা অফার করি সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি। সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি আমরা ইউজুয়ালি ব্রেস্টে একটু সামান্য একটু ডাইটা পুশ করে তারপরে অ্যাক্সিলা ওপেন করে ওই ডাইটা ফলো করে যেখানে ফার্স্ট ড্রেনিং নোড, মানে ফার্স্ট ব্লু ডাই ব্লু নোড বা ফার্স্ট ফ্লোরেসেন্ট নোড আমরা দেখছি, সেটা বার করে আমরা সেই সময় প্যাথোলজি, মানে ফ্রোজেন সেকশনে পাঠাই। অ্যান্ড 15-20 মিনিট ভিতরে আমরা রিপোর্টটা পেয়ে যাই কি ওখানে ক্যান্সার আছে কি না। যদি ক্যান্সার আছে তাহলে আমরা ফুল অ্যাক্সিলারি ক্লিয়ারেন্সটা অফার করি, ক্যান্সার না থাকলে আর কিছু প্রসিড করতে পারি না। সেকেন্ড হচ্ছে অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স, মানে আমরা আগে থেকেই অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স প্ল্যান করেছি। এটা ইউজুয়ালি যাদের নন অ্যাক্সিলারি পজিটিভ, মানে আমরা অলরেডি ফিল করতে পাচ্ছি কি একটা পজিটিভ নোট আছে হাত দিয়ে বা আল্ট্রাসাউন্ডে, ওনাদের আমরা ডিরেক্টলি অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স অফার করি। আবার আপনাকে বুঝতে হবে আপনার কোন সার্জারি হচ্ছে, কী কী প্রসিজার হবে। এবার ধরুন মানে আপনার প্ল্যানিং হয়ে গেছে এই এই সার্জারি হচ্ছে এই ডেটে। এবার আপনাদের কী কী করার দরকার সার্জারি আগে? ফার্স্ট অফ অল হচ্ছে সার্জারি আগে কাউ একটু বেসিক ওয়ার্কআপ দরকার, যেটাও দরকার হচ্ছে অ্যানেস্থেসিয়ার জন্য, ব্লাড টেস্ট, ইকো, ইসিজি, চেস্ট এক্সরে বা কোনো এডিশনাল জিনিস। যদি আপনার আপনি ডায়াবেটিক তাহলে ফাস্টিং, পোস্টপ্রেন্ডাল সুগার সব কিছু আপনার যে প্ল্যানিং প্রেসক্রিপশন আছে ওর ভিতরে লেখা হবে। ওটা ভালো করে দেখবেন প্রত্যেক 1, 2, 3, 4 প্রত্যেক টেস্ট হয়েছে কিনা।
তাছাড়া অ্যানেস্থেসিয়া ওয়ার্কআপ, মানে আপনাকে একবার যে ভুল জ্ঞানে ডক্টর বাবু আছেন ওনাকেও দেখিয়ে দিতে হবে কি সব কিছু ঠিক আছে কিনা, উনি অজ্ঞান করতে পারবেন কিনা। অ্যানেস্থেসিয়া ওয়ার্কআপটাও খুব ইম্পর্টেন্ট। এখন কোভিডের কালে প্রত্যেক পেশেন্টের জন্য আমরা কোভিড টেস্ট করাচ্ছি, তাহলে অপারেশনে একবার দুদিন আগে, মানে আপনার অ্যাডমিশন ডে একদিন আগে বা দুদিন আগে আপনাকে কোভিড আরটিপিসিআর করিয়ে ওটাও রেডি রাখতে হবে। এইসবগুলো করার পরে অপারেশনের দিনে সকালে বা অপারেশনে একদিন আগে যেরকম আপনার ডিসিশন হয়েছে আপনাকে ভর্তি হতে হবে। অপারেশন দিন সকালে আমরা ইউজুয়ালি অপারেশন টাইম থেকে 4 to 6 আওয়ার্স অফ ফাস্টিং আমাদের দরকার, মানে 6 আওয়ার্স কিছু না খেয়ে থাকতে হয়। সেটাও আপনাকে মনে রাখতে হবে কি ফাস্টিং হচ্ছে, মানে কিছু ভুল করে খেয়ে না ফেলেন, নাহলে আপনার অপারেশনটা পোস্টপন হয়ে যায়। অপারেশন হয়ে গেছে, অপারেশন পরে আমরা ইউজুয়ালি পেশেন্টকে একদিন বা দুদিন এক্সট্রা পোস্ট অপারেটিভ পিরিয়ডে রাখি অ্যান্ড ডিসচার্জ করে দিই। ডিসচার্জ সময় আপনাকে ভালো করে বুঝতে হবে আপনাদের কি কি দরকার। আমার আর একটু ভিডিও আছে আবার পোস্ট অপারেটিভ কেয়ার, সেটাও দেখতে পারবেন আপনি কি ডিসচার্জের পরে কি করার দরকার। এইগুলো হচ্ছে আপনাদের প্রি অপারেটিভ যাগুলো আমার বলার দরকার। অ্যান্ড এছাড়া কোনো প্রশ্ন হলে আমি ওপিডিয়ে আছি, আপনি জিজ্ঞেস করতে